একটা দায়িত্বশীল নগরবি সরকার জেলের পাশে দাঁড়ায় থাকা না, যে আমাদের যিনি সাবেক মেয়র ছিলেন, হ্যাঁ সাক্ষু চাচা, আমি গত কয়েক দিন আগেও দেখেছি যে উনি টিভির কাছে বলছে, আমি দেখি ওনার নির্বাচনী প্রচারণাতে অনেক রকম কথা হয় কিন্তু উন্নয়নের কথা বলে না। ছয় নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের নৌকার জন্য যে উঠান বৈঠক, সেই উঠান বৈঠকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ এসেছেন এবং সেই সাথে মঞ্চ উপবিষ্ট সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সেই সাথে বিশেষ বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার সামনে আছে, আমার এখানে বাবা ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমার মা বোনদেরকে দেখতে পাচ্ছি। অসম্ভব গরম আজকে, অসম্ভব গরমের সময় আপনারা আজকে আমাদের এখানে এসেছেন, আমাদের জন্য নৌকার জন্য এসেছেন। আমি আমার কৃতজ্ঞতা আমার ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। আমি দেখছি যে আপনার নির্বাচনের অঙ্গীকার যেটা আছে সেটা দিয়ে অনেকে বাতাস করা শুরু করে দিয়েছেন, এতটাই গরম। আমি বলতে চাই যে আমি সবসময় বিশ্বাস করি আমরা তাদের গাওয়াতে যাই, একটু সাংবাদিকরা সামনে থেকে বসে গেলে ভালো হয়, আমি পিছনে আমার মা বোনদেরকে দেখতে পাই না, ওরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে এখানে, একটু বসে গেলে ভালো হয়। হ্যাঁ ধন্যবাদ। সেই জন্য আমি বলি যে আমরা তাদের বাসায় যাই না, তাদের গাওয়াত নেই না, যাদেরকে আমরা পছন্দ করি না। এতটা গরমের মধ্যে এই সন্ধ্যাবেলার সময়টা, বিশেষ করে আমার মা বোনদের অনেক দরকারি কাজ থাকে এই সময়টাতে, সন্ধ্যায় যখন আমরা ঘর থেকে বের হই আমার বাবা ভাইরাও, তখন সেই খাবারটাও কিন্তু আমার মা বোনরা তৈরি করে দেয়, আবার অনুষ্ঠানটা শেষে যখন রাতে বাসায় ফিরবেন সেই খাবারটাও আমার মা বোনদেরকেই তৈরি করে দিতে হয়। এই জন্য তাদের অনেক বেশি ব্যস্ততা থাকে, তাদের প্রতি কৃতজ্ঞতা আমার অসীম যে তারা এমন একটা সময় আজকে এই গরমে আমাদের এখানে এসেছে। খুব বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, বক্তব্য দিবেন চাচা। আমি যেখানে আমার মা বোনদেরকে দেখি, বিশেষ করে আজকে এখানেও দেখবেন যে তাদের উপস্থিতি অনেক বেশি, আমার খুব ভালো লাগে আপনাদেরকে দেখলে। কেন জানেন? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী মাদারক প্রিয়মেনেছি, তিনি যে উন্নয়ন কাজগুলো করছেন তার মধ্যে নারীদের জন্য সবচেয়ে বেশি কাজ কিন্তু হচ্ছে, নারীদের শিক্ষা অগ্রগতি, নারীদের পেশা চাকরি সব কিছুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তা আপনারা যখন এখানে আসেন মাননীয় প্রধানমন্ত্রীর মার্গাটার কথা শোনার জন্য আমার আসলেই ভালো লাগে যে আপনারাও আপনাদের দিক থেকে কতটা ভালোবাসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দেখাচ্ছেন। আজকে আমরা এখানে যে প্রার্থী নিয়ে এসেছি তিনি প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী। আপনারা জানেন যে নৌকার জন্য কিন্তু অনেক প্রার্থীরাই লড়াই করেছিল, কিন্তু সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে দিয়েছে অবশ্যই তার দক্ষতা যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আমাদের থাকে না। আর আরেকটা বিষয় আমি বলতে আসছি যে আমি সব জায়গায় গেলে সালাম দুইটা পৌঁছাই, একটা হচ্ছে আমার পক্ষ থেকে, একটা হচ্ছে আপনাদের প্রিয় মানুষ আপনারা যাকে বলেন আপনাদের অভিভাবক, এবং সারা বাংলাদেশে যিনি কুমিল্লার বাহান নামে পরিচিত আমার আব্বার পক্ষ থেকে। আপনারা আমার আব্বা সালাম গ্রহণ করেছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে আমাদের যিনি নৌকার প্রার্থী আর ফানুভব বিপদ চাচা, তিনি আব্বার খুব কাছের মানুষ, আমার আব্বার হাতে তৈরি করা কর্মী এবং আমার আব্বার সাথেই উনি সবসময় ছিলেন। একটু সরে যাও, সামনে দিকে সরে যাও, আমার আব্বার সাথেই ছিলেন। সেই জন্য বলি যে যতটা আস্থা যতটা ভরসা আপনারা আব্বার উপর আপনারা করেছেন তার থেকে চাচা আপনাদেরকে কখনোই নিরাশ করবে না। আমার আব্বা যতটা আপনাদের প্রতি ভালোবাসা এবং যতটা দায়িত্বের সাথে যতটা সততার সাথে তার দায়িত্ব করছেন চাচাও ঠিক এভাবেই করবে। কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশ উন্নয়নের যে দিকে যাচ্ছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে অনেক ভাবে। আপনাদের মনে হয় না যে আমাদের প্রধানমন্ত্রী অনেক বেশি ভাবে আমাদের বাংলার মানুষকে নিয়ে? 25 তারিখ, আমি জানি না আপনারা জানেন কি, আমার তো খুব খুশি লাগে মনে পড়লে যে আগামী 25 তারিখ কিন্তু আমাদের পদ্মা সেতু খুলে দিচ্ছে, পদ্মা সেতু ওপেন হতে যাচ্ছে এবং বিশ্ব ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখায় একমাত্র শুধু বঙ্গবন্ধুর রক্তজাত ধমনীতে আছে, শেখ হাসিনার পক্ষেই সম্ভব বাংলার মানুষের কাছে পদ্মা সেতু করা। যেখানে বলেছে যে 2021-এর বাংলাদেশ হবে একটা অনুন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে যাবে বাংলাদেশ, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করে দিয়েছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 2041-এর বাংলাদেশ হবে একটা উন্নত বাংলাদেশ, কারণ তার কিছু পরিকল্পনা আছে।
আপনারা এখানে যারা আছেন আপনাদের কি মনে হয় যে এই পরিকল্পনার মধ্যে থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন বাইরে? আপনাদের মনে হয় যে কুমিল্লা সিটি কর্পোরেশন অবশ্যই পরিকল্পনার একটা অংশ, কারণ বাংলাদেশে অনেকগুলো জেলা আছে কিন্তু সিটি কর্পোরেশন হাতে গোনা। এই সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্বে থাকবেন অবশ্যই সেই মানুষটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু পরিকল্পনা আছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ যদি ওই জায়গাটাতে না যায় তাহলে কি কুমিল্লার মানুষ আমরা এত কিছু পাবো এত সুন্দর ভাবে? আর তার থেকে বড় কথা যেটা আমি বলতে চাই যে আপনি কতটুকু বরাদ্দ পাচ্ছেন সেটাও বিষয় না, যদি সততা না থাকে সেই বরাদ্দ আপনাদের হাতে এসে পৌঁছাবে না। এই জন্য আগামী 15 তারিখ একটা সৎ একটা শিক্ষিত মার্জিত দায়িত্বশীল মানুষকে কুমিল্লার নগর পিতা বানানো এখন একজন প্রার্থীর দাবি না, কুমিল্লার মানুষের দাবি, কুমিল্লার মানুষের জন্য প্রয়োজন। আরেকটু কথা আমি অ্যাড করতে চাই যে আমাদের যিনি সাবেক মেয়র ছিলেন, হ্যাঁ সাক্ষু চাচা, আমি গত কয়েকদিন আগেও দেখেছি যে উনি টিভির কাছে বলছে, আমি দেখলাম নির্বাচনী প্রচারণাতে অনেক রকম কথা হয় কিন্তু উন্নয়নের কথা বলে না। আমি জানি না উনি 16 বছর বলতে পারে না কেন যে এই এই উন্নয়ন করেছি তারপর বাকিগুলো করবো। উনারা বলে 70%, উনারা বলে ড্রেনের পাশে দাঁড়ায় থাকি, এসব কথা বলে। হ্যাঁ, একটা দায়িত্বশীল নগর পিতার কাজ ড্রেনের পাশে দাঁড়ায় থাকা না, একটা দায়িত্বশীল নগর পিতার কাজ হচ্ছে সঠিক পরিকল্পনার মাধ্যমে শহরের জলাবদ্ধতা দূর করা, বৃষ্টির মধ্যে যেন আমাদের হাঁটু পানিতে না থাকতে হয়, সেটা একটা দায়িত্বশীল নগর পিতার কাজ। তো উনি এখন বলেন যে 70% কাজ হয়ে গেছে আর 30% বাকি আছে। আমি আমার মাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা আসলে কি বুঝেন, কারণ মা হচ্ছে এমন একটা, মারা হচ্ছে এমন একটা মানুষ যারা কিন্তু মা সন্তানকে নিয়েও ভাবে, নিজের স্বামীকে নিয়েও ভাবে, নিজের বাবা মাকে নিয়েও ভাবে। নারীরা আসলেই এমন একটা সদস্য পরিবারের, এই জন্যই তো তাদেরকে মমতা নিয়ে বলা হয়। তা আপনারা বলেন যে আপনাদের নিজেদের কথা, আপনাদের সন্তানদের কথা ভাবলে উন্নয়ন বলতে আপনারা কি বুঝেন? আপনারা কি মার্কেট বুঝেন না শিক্ষা বুঝেন বলেন তো? আমি যখন মাদের কাছে শুনতে চাই, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে তো কথা বলছি, আপনারা কি আমার বাবারাও বলতে পারেন? বলেন তো আপনারা উন্নয়ন বলতে মার্কেট বুঝেন না শিক্ষা বুঝেন? আপনারা উন্নয়ন বলতে সিনেমা হল বুঝেন নাকি স্বাস্থ্য সেবা কেন্দ্র বুঝেন? তাহলে উনি তো 16 বছর উনি চেয়ারম্যান ছিলেন, উনি মেয়র মিলে 16 বছর দায়িত্বপ্রাপ্ত ছিল কুমিল্লার। কুমিল্লার 27টা ওয়ার্ডে কোথায় একটা স্কুল করা হয়েছে আমাকে বলেন? কুমিল্লার 27টা ওয়ার্ডে কোথায় একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র করা হয়েছে? এবং সবচেয়ে বড় ব্যাপার, নারীদের জন্য আলাদা কোন সেক্টরটা তৈরি করা হয়েছে কুমিল্লার মতো একটা উন্নত শহরে? হয় নাই। তাহলে এই যদি হয় 70% কাজের নমুনা, বাকি 30% বুঝ দিয়ে চলে গেলে আগামীতে কিভাবে ধরবেন বলেন? তখন তো উনি আপনাদেরকে প্রশ্ন করবে যে আমি তো আমার হিসাবে বলছি 70%, তোমরা বুঝে নিছো 70%, তো 30% যদি বাদ থাকে তাহলে কি করবে বলেন আপনারা? এইটাই কথা। এখন উনি যে সময়টা আসলে যাচ্ছে আরেকটা আমার ভোগ যাচ্ছে সেটা আপনাদের জন্য না, সেটা ওনার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। আরো কিছু বড় বড় ভবনের নকশা অনুমোদন বাকি আছে, সেগুলো পার্সেন্টেজ নেওয়া বাকি আছে, এগুলো নিয়ে, কারণ উনি তো এখন দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত, ওনারা এই দেশে না থাকলেও চলবে, ঠিক আছে? আগামীতে আমাদের মনে রাখতে হবে যে প্রার্থী একজন, এখানে ভোটার আমরা সবাই, আমাদের অবশ্যই এমন একটা মানুষকে ভোট দিতে হবে যার কাছে আমার শহর নিরাপদ, যার কাছে আমার বাবা মা আমার ভবিষ্যৎ সন্তান এবং আমার হক নিরাপদ, এরকম একটা মানুষকে যোগ্য জায়গায় বসানো। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনায় করে গিয়েছেন, মানুষও দিয়ে দিয়েছে, তাকে বসানো এখন শুধু আগামী 15 তারিখের অপেক্ষা। আমরা কি পারবো? আমার আপা কিন্তু অনেক আশা নিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আগামী 15 তারিখ সকালবেলা আপনারা মনে করবেন আপনাদের কন্যা আপনাদের কাছে আসছে, আপনাদের বোন আপনাদের কাছে আসছে। আমি এখানে আমাদের যারা সংগঠনের আছে আমাদের সবখানে এত সুন্দর করে কমিটি গঠন করা আছে, শুধু আমাদের কমিটির মানুষরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের একক যে প্রার্থী কাউন্সিলর এবং নরগাঁওকে জয় ছাড়া আর কোনো কথাই ওয়ার্ডে থাকার কথা না, কি বলেন আপনারা? আগামী 15 তারিখ সকালবেলা কার কার মনে থাকবে যে মেয়েটা আসছিল আমাদের কাছে? সবাই মনে থাকবে, আমি সবার কাছে আবদার করবো, আলহামদুলিল্লাহ আমি সবার কাছে আবদার করবো আগামী 15 তারিখ আপনারা কেন্দ্রে যাবেন এবং আমার হয়ে আরো 2টা ভোট আপনারা নিয়ে যাবেন নৌকার জন্য। পারবেন আপনারা? পারবেন, আমি একটু দেখতে চাই না, মন থেকে আসতে হাত তুলবেন, জোর করে তুললে তো হবে না। আপনাদের সাথে তো আমি আমার যুক্তি দিয়ে তো আমি কথা বলছি,
তাই না? আমি কখনো গল্প বলতে আসি নাই, আমি তো ওই যে টিভিতে যেরকম লোকই 70% এর গল্প, ড্রেনের পাশে গল্প, এগুলো তো বলতে আসি নাই, আমি তো যুক্তি নিয়ে কথা বলতেছি। শেখ হাসিনার যুক্তিও দিছি, আমার আব্বা সালামকেও বোঝাইছি। এখন আগামী 15 তারিখ আমি ভরসা রেখে যাচ্ছি আপনারা আমাকে নিরাশ করবেন না। আর শুধু একটা জিনিস অ্যাড করব যে যা যার কাছে আমি ভাস্তি হিসেবে একটা রিকোয়েস্ট করছি যে আমার তো এখন একটা সুবিধা হচ্ছে যে আমি যদি আমার বাপের কাছে কিছু না পাই যা যার কাছে যাইতে পারবো। হ্যাঁ, তো আপনাদেরও কিন্তু সেরকম হচ্ছে, আপনারা যদি একটা ভোট দেন আপনারা দুইটা নেতা পাবেন, আপনারা একটা ভোট দিলে আপনারা দুইজন অভিভাবক পাবেন এবং কুমিল্লার দুইটা দরজা আপনাদের এক ভোটে খুলবে ইনশাআল্লাহ। তাহলে আমি যেহেতু জাগ্রত মানবিকতা আমার যে সংগঠন, এই সংগঠনটা আমরা ফ্রি রক্ত দিই, আমরা 6,500 উপরে রক্ত দান করছি যেটা ফ্রি, এবং ফ্রি ভাবে আমরা 2,000 উপর মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছি। আমরা হার্টের চিকিৎসা করাই দিচ্ছি, আমরা কিডনি ডায়ালিসিসের পেশেন্টদের সাহায্য করছি, এবং আমরা অনেক ক্যান্সার রোগীকে আল্লাহকে সুস্থ করে আনছি। তা আমি যেহেতু একজন ডাক্তার হিসেবে এই লেভেলে কাজ করি, আমি একদম মানুষের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করি, সব ওয়ার্ডে গিয়ে আমি দেখলাম যে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমার মা বোনদের জন্য গর্ভকালীন স্বাস্থ্য সেবার ব্যবস্থা। তা আমি চাচার কাছে আমার একটা আবদার ছিল এবং চাচা অবশ্যই সেটা রাখবেন, চাচা আমাকে বলেছেন যে তুমি সেটা বিনা বেতনে যেভাবে তুমি জানো তো মানবিকতা করে আসছো, মানুষের জন্য কাজ করছো, তুমি বিনা বেতনে আমার এটা দেখে দিবা। আমরা 27টা ওয়ার্ডে আমার মা বোনদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র করতে চাই। আপনাদের কাছে আমাদেরকে আসার সুযোগ দিবেন, যেভাবে আমার আব্বা 3 বার আপনাদের সেবা, আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছে আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে। ইনশাআল্লাহ আগামী 15 তারিখ যাচাকে জয়যুক্ত করে আমাদেরকে আরো বেশি আপনাদের কাছে আসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া করছি, সবার সুস্বাস্থ্য কামনা করি, সব পরিবারে সবাই সুস্থ থাকবেন, অনেক বেশি গরম পানি বেশি খাইতে হবে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা বন্ধু, জয় বাংলা বন্ধু।